بسم الله الرحمن الرحيم. السلام عليكم, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই নিয়ে আমার বড় ছেলে নামাজ পড়তেছে, ছোট্টটা কোথায়? তুমি নামাজ পড়বো না বাবা? বড় ছেলে নামাজ পড়তেছে, আর ছোট জনে দুনিয়ায় দুষ্টামি যত যা আছে সব দুষ্টামি করতেছে। বাবা তুমি নামাজ পড়বো না? পড়ো, ওই যে নামাজের মশলা আছে, তুমি পড়ো। তুমি আল্লাহকে একটা গজল পারো না? আল্লাহর কাছে গজলটা বলতে পারো না? বলো যে আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করে দাও, আর কি জানো না? অন্য দেখে আল্লাহ তুমি আল্লাহ করোনা থেকে মুক্তি দিত, আল্লাহ করোনা থেকে মুক্তি দিয়ে দিব। হ্যাঁ, এখন রোজা আছো? তুমি রোজা আছো? তুমি রোজা আছো? আছো? কয়টা আছে রোজা? পাঁচটা। পাঁচটা রোজা আছো? পাঁচটা রোজা একসাথে মানুষ ধরতে পারে? এখন ইফতার করবো আমরা। হ্যাঁ, রান্না করতে যাবো। কি কি রান্না করবো? চলো আমরা কি কি রান্না করবো, তুমি কি করো? দুই ভাই অনেক দুষ্টামি করে বাসার ভিতর, এই যে খোঁচাখুচি শুরু করে দিব। আমি আসলে আজকে রান্নার জন্য আসিনি, আজকে আমি আপনাদের সাথে গল্প করব, সেই জন্য আসলাম। বাবা আমি আলহামদুলিল্লাহ, আমার এক রান্না করে যাব। আমি রান্না করে রান্না করতেছি, রমজান মাস বিকালবেলা সবাই রান্না থাকে, তাই আমি আজকে কোনো রান্না ভিডিও করব না, আমি রান্না করব আর আপনাদের সাথে একটু গল্প করব, সেই জন্য ভিডিওটা করা আমি রান্নার জন্য আয়োজন করেছি। আমি তো ঠিক রিপেয়ার নিচ্ছি, ভিডিওটা আমি ভিন্নভাবে করছি, আগে আমি যে মেন একটা রেখে দিলাম, ভিডিওটা আমি করে এসেছি। ডালটা রান্না করলাম, আসলে আমাদের আল্লাহ যতটুকু প্রকৃতি দিচ্ছে ততটুকু দিয়ে আমরা ইফতার করতে পারি। অনেকে আছে যে চাল আর পানি দিয়ে ইফতার করে, তাদের জন্য আসলে সবসময় খুব খারাপ লাগে। হাতের কাছে কাজের মেয়ে যে জন্যে আছে, যতটুকু পকে গেছি সেগুলো কিছু না কিছু করেছি। প্রকৃতি ইফতার করতে গেলে, কিছু খাইতে গেলে খুব খারাপ লাগে, তখন মনে হচ্ছে নিজেরা খাচ্ছি। কেউ তো এই যে লকডাউন চলছে, লকডাউন কারো কারো বাসায় কোনো বাজার নেই, চাল নেই, দেখা যায় তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা তো আল্লাহ আল্লাহ রহমতের যতটুকু প্রকৃতি দিচ্ছে, যতটুকু স্বাভাবিকভাবে আমরা মোটামুটি রান্না করছি খাচ্ছি, অনেকে তো সেটুকু পাচ্ছে না। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো যে এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। ইফতারের আগে শুনেছি যে নাকি দোয়া করলে দোয়া করলে কবুল করে, তো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাদের এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দেয়, যাতে যাদের লোক অর্থ সম্পদ কম আছে তারা যে সচ্ছলভাবে চলতে পারে, সচ্ছল সময় ফিরে আসে। আমি রান্না করতেছি, আসলে নামাজ পড়া করে রান্নাটা শুরু করলাম। আপনারা কি করছেন, কি করতেছেন? ল্যাপটপ দেখো, আসলে ইফতারের সময় এসেন্সুরা শুনলে ভালো লাগে। আমি সবসময় রোজা ইফতারের সময় এসেন্সুরা শুনি, আমার কাছে অনেক ভালো লাগে। বাবা তোমরা কিছু বলবে, তোমরা কি দেখতেছো? দুনু ভাই একদম মনোযোগ দিয়ে কি দেখতেছো? খুব মনোযোগ দিয়ে দেখতেছে, অনেক মারামারি হয়, আবার অনেক বন্ধুত্ব হয় দুজনের ভিতরে। আমি এখানে বসে কাজ করি, তো সবাই আমরা আসলে
ইফতারের আগে মুহূর্ত আসরের পর দিয়ে সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে। সবাই জন্য দোয়া করব, আমরা একে অপরের সবাই জন্য দোয়া করব, সবাই যে ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রার্থনাই করব। বলো তুমি কিছু, বলো বাবা তুমি কিছু বলো, এই যে বড় জন, বলো আমাদের জন্য দোয়া করবা, বলো ভালো করে বলো, এদিকে তাকে তাকে বলো, তুমি বলো তাকে তাকে বলো, ব্যস্ত আছে আমাদের জন্য দোয়া করবেন, ব্যস্ত আছে। এভাবেই সারাদিন যায়, বাচ্চারা এখন স্কুল বন্ধ, অনেক দিন হচ্ছে স্কুল বন্ধ, বাসায় অনেক বিরক্ত করে, অনেক জ্বালাচ্ছে, কতদিন সবাই তো বাসায় আসলে ভালো লাগে না। লকডাউন সবাই জন্যই খুব কষ্টকর, বাসায় থাকাটা আসলে অনেক কষ্টকর, সেটা অল্প কয়েকদিন থাকা যায়, বেশি কয়েকদিন থাকা যায় না, এক দুই সপ্তাহ থাকা যায়, তারপর আর থাকা যায় না, তো অনেক কষ্ট হচ্ছে সবাই যে। তারপরও ব্যস্ত বাজার করি, রান্না করি, বাচ্চা নিয়ে থাকি, যে আপনাদের সাথে ভিডিও করি, আপনাদের সাথে থাকি, এই সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই কাটে আমার। তো বাচ্চাদের খুব বই হয়ে গেছে, স্কুল ছাড়া থাকতে চায় না, খুবই বিরক্ত এখন। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবাইয়ের জন্য দোয়া করি। প্রতিটা নামাজ বেলা পড়ার সময়, প্রতিটা বেলায় নামাজ পড়ার সময় সবাই জন্য দোয়া করি। আমি রান্নাও করি, আবার বাচ্চাদের সাথেও যা কথা বলি, দুষ্টামি করি। তো মাছ রেখে গেছি কুলার কাছে, মাছ হয়ে গেল, আমি এখন রান্না করতে যাব। তো সবাই ভালো থাকবেন, কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কিছুটা সময়। বাচ্চারা কী করে, সারাদিনের ভিডিও করলে তো আপনারা অস্থির হয়ে যাবেন, যে ওদেরকে নিয়ে কত সবসময় কত ব্যস্ত থাকতে হয়। তো আমি এক হাতেই আমাদের বাচ্চা দুজন আমরা নিয়ে এক হাতেই কাজ করি, রান্না করি, আবার বাজার করি, ঘরের কাজও করি, কারণ এই করোনা নেওয়া, ভাইরাস নেওয়ার কারণে কাজের মেয়ে দিয়ে করে দিচ্ছি, সব নিজে নিজেই করতে হয়। তো ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন, ইফতারের আগে দোয়া আল্লাহ কবুল করে, আমরা ইফতারের আগে বসে বসে সবাই দোয়া করবো আল্লাহর কাছে, আমাদের এই মহামারী বিপদ থেকে যে আমাদেরকে মুক্তি দেয়, আমরা যে আগে সেই সচ্ছল অবস্থায়, সে সুন্দর পরিবেশে আমরা ফিরে আসতে পারি, এই দোয়াই সবসময় করবো। আল্লাহ হাফেজ।